উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো ইটাহারে। এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের রানীপুর ভদ্রশিলা এলাকার একটি বেসরকারি ভবনের সভাকক্ষে এদিনের কর্মসূচির আয়োজন করে সংগঠনের সদস্যরা। মূলত নানান দিক থেকে উত্তরবঙ্গ বঞ্চিত ও অবহেলিত, ফলে উত্তরবঙ্গের সাধারণ মানুষের স্বার্থে তাদের বিভিন্ন দাবি দাওয়া প্রশাসনের কাছে তুলে ধরায় উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির মূল লক্ষ্য। আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির যে সামাজিক সংগঠন, তার সম্মেলন হচ্ছে প্রথম ইটাহার বিধানসভার সম্মেলন। তো এখানে আমরা আজকে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির মূল লক্ষ্য কী এবং কী উদ্দেশ্যে আমরা করছি উত্তরবঙ্গ উন্নয়ন সমিতি, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সেই মোতাবেক ইটাহার বিধানসভার সাধারণ মানুষ সহ সংগঠনের নেতৃত্ব ও কর্মীদের নিয়ে আজ উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির আগামী দিনের কার্যক্রম ঠিক করতে উপস্থিত কর্মীদের সঙ্গে আলোচনা করেন সংগঠনের জেলা ও ব্লক নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা নেতা বিশ্বজিৎ লাহিড়ি ও নিমাই সিং, ইটাহার ব্লক কনভেনার শম্ভু বর্মন, ব্লক নেতৃত্ব প্রাণ কুমার রায়, শ্যামল দাস, সাধন সরকার সহ অন্যান্যরা। এবং কমিটিগুলো আজকে ঘোষণা হবে। উত্তরবঙ্গ উন্নয়ন সমিতি একটা সামাজিক সংগঠন। আমরা উত্তরবঙ্গবাসীকে মনে করি যে বঞ্চিত এবং অবহেলিত, তাদের রাজনৈতিকভাবে সচেতন করা, সামাজিকভাবে সচেতন করা, স্বাস্থ্য এবং শিক্ষা এবং অর্থনৈতিকভাবে সচেতন করাই আমাদের মূল কাজ। এবং উত্তরবঙ্গের ডেভেলপমেন্টের জন্য যে কাজগুলো দরকার আছে, এখানকার লোকের মানুষের চাহিদা আছে, সেগুলো প্রশাসনের কাছে আমাদের তুলে ধরা। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.